আজ আমি আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে, পিতা মাতার আশীর্বাদ মাথায় নিয়ে এবং আপনাদের মতো ভক্তদের চরণধুলি মাথায় নিয়ে শুরু করতে চলেছি আমার সেই অনাদি আদি শ্রী গোবিন্দের সর্বশ্রেষ্ঠতম লীলা রাস লীলা। আপনারা কোথায় এসেছেন বলুন তো? ঘুরতে এসেছে মায়েরা, বুঝতে পারছেন না তো কি মায়েরা ঘুরতে এসেছে তো নাকি কি করতে এসেছেন গো? কি গো কিছু বলবেন, আমার সামনে কথা বলবেন না? মনে হয় রাগ রাগ করেছে, রাস্তা দেরি হয়েছে না? ঠিকই বলেছে, এইবারে রাগ করেছেন? তাহলে একটু ভালো করে খুলে মেলে একটু কথা বলুন না। আমার সঙ্গে কথা বললে, একটু সাহায্য করলে তো ভালো হয় না? দেখি সবাই মিলে জোর করে একবার উলুধ্বনি হয়ে যা। ওই দেখছি সবাই মিলে, ওই দেখতে পাচ্ছি না, হচ্ছে না তো। একবার করে রাসলীলা শোনা হচ্ছে তা না, কিন্তু এখন প্রায় ঘরে ঘরে হরি নাম সংকীর্তন, সেই হিসাবে রাসলীলাও শোনা হয়ে যাচ্ছে বহুবার। তো আপনারা জানেন এই রাসলীলা যত শেষের দিকে এগিয়ে যায় তত দুভাগে ভাগ হয়ে যায়, একটা দল তৈরি হয়, তাই না? একটা সামনাগুড়ির দল, একটা রাধা রানী। আজকে আমরা জিতছি, জিতবো। তাহলে আজই রাস হচ্ছে, আজই রাসলীলা চলাকালীন কি গো সামনাগুড়ির দল জিতবে না রাধা রানী? আজকে সামনাগুড়ের দল গো হারে হারবে, কেউ নেই সামনাগুড়ের দল। কি ব্যাপার, রাধা রানী কি বলে নাকি ভয়? কি গো আপনারা ভয় বলছেন? আপনারা কি ভয় পেয়েছেন? ভয় পাননি তো? আমার সখি শুয়ে পড়ে না না করছে, শ্যাম সুন্দর কি বলে? নয় নয় নয়, কেউ নয়। আজ বৃন্দাবন লীলা নিতাই গৌড়, হরি হরি হরি, উলুধ্বনি
গোরার মনে তে পড়িল যমুনার ভাব গোরার মনে সে পড়িল ওই না যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল যমুনার ভাব গোরা সুরধ্বনি রে কহিল সেই তো বটে মনে পড়বে না কেন গো সমাজ উচ্চার সারিতে চির অনার্পিত বিতরিতে আপনি ভজে ভজে ইতা আজ গৌরাঙ্গ হয়েছে আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনির তীরে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে এই কি আমার সেই ভাগ্যবতী নীল যমুনা এই কি আমার সেই চাপনের যমুনা গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনির জল করাঞ্জলি করে তুলে নিয়েছে যমুনা ও যমুনা তুমি কি আমার সেই বৃন্দাবন লীলার যমুনা বলো না বলো না যমুনা তুমি কি আমার সেই বৃন্দাবন লীলার যমুনা 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 ও যমুনা ও যমুনা
যমুনা ও যমুনা ও যমুনা তুমি কি গো যমুনা তোমায়ি যমুনা ও যমুনা বলো তো কোথা যাবো চন্দ্র বলি কোথার তো জহন কেলে কোথা যাবো চন্দ্র বলি কোথার তো চলো কোথা যারু চন্দ্র বলি যমুনা রে ওরে ও কোথাতে তো জল কেলি ও তুই রাস বিহারি বংশে ধারি রাস বিহারি বংশে ধারি বামে তে রাই বিহিন দিনি রাস বিহারি বংশে ধারি বামে তে রাই বিহিন দিনি যমুনা যমুনা প্রভাইনি যমুনা রে যমুনা যমুনা ও যমুনা বলো না বলো না যমুনা তুমি কি আমার সেই বৃন্দাবন লীলার যমুনা তুমি কি আমার সেই দাপর লীলার যমুনা আজ গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবন ভাবে বিভাবিত বৃন্দাবন লীলার কথা মনে পড়েছে আজ গৌরাঙ্গ মহাপ্রভুর এই রূপ দর্শন করে ভাগ্যবতী সুরধ্বনি যমুনা উদ্দেশ্যে যমুনাকে ডেকে ডেকে বলছে ওরে যমুনা দেখ দেখ আমার সৌভাগ্য দশা তুই একবার দেখে যা ওরে যমুনা তোর তীরে রাধা কৃষ্ণ একত্রিত হয়ে লীলা করত কত বিহার করত কত খেলা খেলত কিন্তু যমুনা আমার তীরে লক্ষ্য করে দেখ রাধার রা গোবিন্দের গো দুই তনু একত্রিত হয়েছে আমার গৌরাঙ্গ আজ সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার তীরে কেমন ভাবে বিহার করতে করতে নাচতে নাচতে এগিয়ে চলেছে একবার তাকিয়ে দে আজ গৌরাঙ্গ মহাপ্রভু পারিষদগণ সঙ্গে নিয়ে ভক্তগণ সঙ্গে নিয়ে মনে মনে চিন্তা করছে এরা কি আমার সেই বৃন্দাবন লীলার গোপী এরা কি সেই তারা এরা কি সেই গোপী গৌরাঙ্গ মহাপ্রভু আমার মনে মনে অনুমান করছে পদপত্রা একপাশে দাঁড়িয়ে গিয়ে উঠলে ও গো দেখো দেখো গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবরূপ দর্শন কর সহচর গণ আজি গোপী অনুমান সহচর গণ আজি গোপী অনুমান সহচর গণ আজি সহচর গণ আজি Thank you.
সহচর গনয়াজি গোপী অনুমান, সহচর গনয়াজি গোপী অনুমান, সহচর গনয়াজি গোপী অনুমান। আবার ফুল বন, আবার ফুল বন দেখে বৃন্দাবনের সভা, ফুল বন দেখে বৃন্দাবনের সমান, ফুলবন দেখে বৃন্দাবনের সমান, ফুলবন দেখে বৃন্দাবনের সমান, সহচর গনয়াজি গোপী অনুমান, সহচর গনয়াজি গোপী অনুমান, সহচর গনয়াজি গোপী অনুমান। মনে মনে চিন্তা করলেন, এরাই আমার সেই বৃন্দাবন লীলার গোপী, হ্যাঁ তারাই তো হয় গো। যেবা জানি চিন্তাবনি গৌরাঙ্গ মণ্ডল ভূমি, যেবা জানি চিন্তাবনি তার হই বজে ভোবে বাস। তাই আমার গৌরহরি আমার এসেছে কোথায়, নবদ্বীপের নবকেলি ব্রজ লীলা সাঙ্গ করি এসেছেন আমার গৌরহরি। আজ ভক্তগণ সঙ্গে নিয়ে প্রাণী গৌরাঙ্গ মহাপ্রভু আমার নৃত্য করতে করতে গিয়ে চলেছে, সঙ্গে আছে কি খোল করতাল, খোল করতাল সঙ্গে নিয়ে প্রভু আমার নৃত্য করতে করতে চলেছে সুরে ধ্বনির তীর দিয়ে। কেমন ভাবে গো, আর মনে মনে চিন্তা করছে, মনে মনে ভাবছে, এরাই কি তারাই রে, বলে এরাই কি তারা রে, এরা কি তারাই, আহা এরাই কি তারা রে, আহা সহচর বন দেখে এরাই কি তারা রে, আহা সহচর বন দেখে বলি এরাই কি তারা রে, সহচর বন দেখে ভাবে এরাই কি তারা রে, সহচর বন দেখে এরাই কি তারা রে, সহচর বন দেখে ও মায়েরা, এরা কি তারা না, এরা কি তারা, তারা মানে তারা 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 বলে এরাই কি তারা রে, আজে সহচর গণ দেখে এরাই কি তারা রে, আজে বৃন্দাবনের ফুলবন দেখে গৌর হরি কি বলছে গো মায়েরা, বলে এই কি সেই বৃন্দাবন, বলে এরাই কি তারা রে, সহচর গণ দেখে এরাই কি, আমাদের সখী গণ তো ঘুমাচ্ছে কেন, ঘুম পেয়েছে, ঘুম এসেছে, আগে বলবেন তো, ঘুমের ওষুধ সেই ঘুম ভাঙানোর ওষুধ ব্যাগে ফেলে চলে এসেছে, বাবা বাবা ঠিক কি হবে এখন, ঘুম তো আগে ভাঙাতে হবে, কি গো যতটুকু আছে ততটুকু দিয়ে দেখি, যতটুকু আছে ততটুকু দিয়ে দেখি ঘুম ভাঙে কিনা, আর যদি নাই ভাঙে আবার ছুটে গিয়ে নিয়ে চলে আসবো, দেখি একবার হয়ে যাক নাকি, দেখি সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে দেখি তো, দেখি 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 করে বড় তাল বলে বের করো, বাহ 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 বাহ, ঠিক আছে ওই তো ঘুম ভেঙে গেছে, একটু সংবোধনই উল্লুধনই কই, আর ওই দিদি ভাই ফোন নিয়ে কি করছে দেখো তো, বাহ 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 বাহ, সেলফি তুলছে, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ও বাবা প্রত্যেকে জয় দিচ্ছে রে, শ্যাম নাগরাদির হারবে, আজকাল একদম ঘুমানো হবে না, কিন্তু ঘুমালে কিন্তু আবার ওষুধ দেবো, এই ঘুম এই খেয়েটা দেখ, এই ওষুধটা খেয়ে দেখুন, আর সবাই মিলে করতালে তালি সংকোধনই উলুধ্বনি, কিন্তু সবাই দেখে একবার সবাই মিলে, আর একটু জোর করে ওষুধ দিতে হবে, কি ওষুধ লাগবে, আজকে সবার ঘুমের ছুটি,
চোখের পাতা খুলে রাখবো, কাটবে ওহো কৃষ্ণ নামে সবাই সারা রাত জাগবো, সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কাটবে ওহো কৃষ্ণ নামে সবাই সারা রাত জাগবো, রাত জেগে থাকো সারা জেগে থাকো আমাদের সাথে আর রাত্রি যাবো, হবে না হবে না কি মায়েরা এরকম ভাবে থাকলে হবে নাকি? দুটি ভাব উত্তোলন করুন দেখে, আর কে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কাটবে ওহো নামে সবাই সারা রাত জাগবো, আমরা দু চোখ বড় দেখবো, আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে সবাই সারা রাত জাগবো, আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কাটবে পোহো কৃষ্ণ নামে সবাই সারা রাত জাগবো। না না মেরে কাজ নেই, নেও কি হয়েছে রাগ করেছো কি তোমরা আমার উপরে? কি হয়েছে আপনাদের? ঘুম এসেছে, বয়স হয়ে গেছে মা, রাজ নিলে দেখে আর কাজ নেই, যাও মা ঘুমিয়ে পড়ো গে। কি গো মায়েরা, যতক্ষণ আমরা ওষুধ দেব ততক্ষণ খাবে, তাছাড়া আর খাবে না, এ কাজ হবে না। কি করে কারা আপনারা? কি তারা আপনারা? কি গোপি? না না সব বাঁধাকপি ফুলকপি পচে গ্যাস বেরোচ্ছে, কি এমন করে বলবে? গোপি সব মারা গেছে বৃন্দাবনে, বা 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 সব মারা গেছে। হ্যাঁ বলে গোপি তো মরা, 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 আরে ভাই না মধুর বৃন্দাবনে গোপি তো মরা, গোপি গোপি সব মারা গেছে আর হবে গোপি ওঠে নেই। সহচর গণ আজি গোপি অনুমার, সহচর গণ আজি গোপি অনুমার, আজি গোপি অনুমার, সহচর গণ আজি গোপি অনুমার, ফুল বন আহা ফুল বন আহা ফুল বন দেখি বৃন্দাবনের সমান, ফুল বন দেখি বৃন্দাবনের সমান, ফুল বন দেখে বৃন্দাবনের সমান, আহা ফুল বন দেখি বৃন্দাবনের সমান, সহচর গণ আজি গোপি অনুমান, সহচর গণ আজি গোপি অনুমান, সহচর গণ আজি গোপি অনুমান। আজ গৌরাঙ্গ মহাপ্রভু গো গোপী অনুমান করতে করতে এগিয়ে চলেছে, এদিকে খোল বাজছে করতাল বাজছে।
সঙ্গে আছে খোলো করে তাল বাজিয়ে বাজিয়ে ছুট ছুট চল চলেছে এখানে নৃত্য করতে করতে গিয়ে চলেছি খোলো করো তালে গোড়া সুমেলু করিয়া খোলো করো তালে গোড়া সুমেলু করিয়া আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে ভগবান সামনে নিয়ে গৌরাঙ্গ নাচিছে ভগবান সামনে নিয়ে আহা গৌরাঙ্গ নাচিছে মুখে হরি হরি বল গৌরাঙ্গ নাচিছে হেমা বন্দে বাহু গৌরাঙ্গ নাচিছে ভগবান সামনে নিয়ে গৌরাঙ্গ নাচিছে আবার সুরধ্বনির তীরে গৌরাঙ্গ নাচিছে সুরধ্বনির তীরে ভক্তগণ সঙ্গিনী গৌরাঙ্গ মহাপ্রভু আবার নৃত্য করতে করতে এগিয়ে চলেছে সঙ্গে আছে যত ভক্তগণ কেমন ভাবে নৃত্য করতে করতে চলেছে গো প্রভুর দক্ষিণে নিতাই নাচে বামে গদা ধর 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 পিছু 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 নেচে যায় শিবাস সুন্দর আবার পিছু পিছু নেচে যায় শিবাস সুন্দর আবার পিছু পিছু নেচে যায় শিবাস সুন্দর পিছু পিছু নেচে যায় শিবাস সুন্দর আর পিছু পিছু নেচে যায় শিবাস সুন্দর প্রভুর দক্ষিণে নি তাহি নাচে বামে গদা ধর প্রভুর দক্ষিণে নি তাহি নাচে বামে গদা ধর খোলো করো তাল সঙ্গে নিয়ে ভক্তগণ সঙ্গে নিয়ে নৃত্য করতে করতে এগিয়ে চলেছে খোল বাজছে গো খোল বেজে কি বলছে গো বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল সমস্যাটা কি হয়েছে ওটা তো বাজছে কি গো মায়ের এটা বাজে খোল না শুনতে পাচ্ছে না খোলবে যে বলে ধিগিতা খোলবে যে বলে ধিগিতা খোলবে যে বলে ধিগিতা খোলবে যে বলে ধিগিতা কৃষ্ণ কথা বলে না যে খোলবে যে বলে ধিগিতা হরি কথা বলে না যে খোলবে যে বলে ধিগিতা রাস মঞ্চে ঘুমাই যে খোলবে যে বলে ধিগিতা রাস মঞ্চে ঘুমাই যে খোলবে যে বলে শঙ্খ ধ্বনি করে না যে উলুর ধ্বনি দেয় না যে খোলবে যে বলে ধিগিতা শঙ্খর ধ্বনি করে না যে উলুর ধ্বনি দেয় না দাদা
বলে ধিকিতান, খুলবে যে বলে ধিকিতান, খুলবে যে বলে ধিকিধি, খুলবে যে বলে ধিকিধি। কি বলছি গো? খুলবে যে বলছে ধিক ধিক ধিকটা। যেজন কৃষ্ণ কথা বলে না, যেজন হরি কথা শোনে না, যেজন রাসমঞ্চে ঘুমায়, যেজন শঙ্খধ্বনি করে না, যেজন উলুধ্বনি দেয় না, ধিগি 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 তার ধিগ 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 তাদের অধি, তাদের ধিগ 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 তাদের অধি, রাসমঞ্চে ঘুমায় যেজন, ধিগ 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 তাদের অধি, রাসমঞ্চে ঘুমায় যেজন, ধিগ 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 তাদের অধি, শঙ্খধ্বনি করে না, ধিগ 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 তাদের অধি, উলুধ্বনি দেয় না, ধিগ 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 তাদের অধি, উলু উলু করে না, ধিগ 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 তাদের অধি, হরি কথা শোনে না, ধিগ 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 তাদের অধি, কৃষ্ণ কথা বলে না, ধিগ 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 তাদের অধি, ধিগ 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 তাদের অধি, ধিগ 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 তাদের অধি, ধিগ ধিগ। বাহ বাহ বাহ। আরো কি বলছে? সঙ্গে আছে কে? করতাল, করতাল কই গো? করতাল আছে আপনাদের কাছে? করতাল আছে কি? কই দেখি করতাল গুলি বের করুন তো। করতাল, 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 করতাল কই? করতাল কই? করতাল নে করে করে তালি দিয়ে করতাল বলে করতাল, করে করে তালি দিয়ে করতাল বলে করতাল, করে করে তালি দিয়ে করতাল বলে করতাল, আহা যুগল করে করতাল, করতাল বলে করতাল, বাপ্পা কি পালায়ে যাবে করতাল বলে করতাল, বাপ্পা কি পালায়ে যাবে করতাল বলে করতাল, মানব জন্ম ধন্য হবে করতাল বলে করতাল, মানব জীবন ধন্য হবে করতাল বলে করতাল, করতাল করতাল করতাল। করতাল করেছে গো প্রভু আমার ভক্তগণ, সঙ্গে নিয়ে নৃত্য করতে করতে এগিয়ে চলেছে, সবাই সঙ্গে নৃত্য করছে। এই নৃত্য দর্শন করে গো একজন থাকতে পারলেন না, চিৎকার করে ডেকে উঠলে প্রভু। অদূর থেকে চিৎকার করতে করতে এগিয়ে আসছে কে গো? খোড়া বিকলঙ্ক, যে সোজা হয়ে দাঁড়াতে পারে না, দু পায়ে ভর দিয়ে চলতে পারে না, ভালো করে কথা বলতে পারে না, সে জন্ম বিকলঙ্ক, সেই খোড়া বক্রেশ্বর। গৌরাঙ্গ মহাপ্রভুর এই নৃত্য দর্শন করে আর থাকতে পারলেন না, চিৎকার করতে করতে এগিয়ে আসছে প্রভু। বক্রেশ্বর তুমি নৃত্য করবে? এসো এসো বক্রেশ্বর, তুমি নৃত্য করতে পারবে তো? হ্যাঁ প্রভু, আমি খুব পারবো, আমি খুব ভালো করে পারবো নৃত্য করতে। বেশ বক্রেশ্বর তুমি নৃত্য করো ভক্তগণের সঙ্গে। ঘোড়া বক্রেশ্বরেশ্বর প্রভুর বদন পানে তাকে নৃত্য করতে শুরু করেছে। কেমন ভাবে নৃত্য করছে দর্শন করুন, একটু দর্শন করুন, আর একটু শঙ্খধ্বনি উলুধ্বনিও করবে। না না খুব ঠান্ডা পড়েছে মায়েরা, একদম চাদরের মধ্যে হাত ঢুকিয়ে থাকবেন। নৃত্য দর্শন করে বৃদ্ধ অদ্বৈতাচার্য থাকতে বললেন না,
বৃদ্ধ অদ্বৈত আচার্য চিৎকার করে বলে উঠলেন, প্রভু আমি ওই কুনিছু করু, হ্যাঁ প্রভু আমিও একটু নৃত্য করতে চাই। অদ্বৈত, এই বয়সে তুমি নৃত্য করবে? হ্যাঁ প্রভু আমি একটু নৃত্য করতে চাই। বেশ, তুমি নৃত্য করো। ভক্তগণ সঙ্গে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে বৃদ্ধ অদ্বৈত আচার্য নৃত্য করতে শুরু করেছে। বৃদ্ধ অদ্বৈত আচার্য কেমন ভাবে নৃত্য করছে গো? আমার অদ্বৈত নাচছে, আমার অদ্বৈত নাচছে, আমার অদ্বৈত নাচছে, আমার অদ্বৈত নাচছে, অদ্বৈত নাচছে, মহাপ্রভুর গিরি গিরি অদ্বৈত নাচ, মানে মহাপ্রভুর গিরি গিরি অদ্বৈত নাচ, মহাপ্রভুর গিরি গিরি অদ্বৈত নাচছে, মহাপ্রভুর গিরি গিরি অদ্বৈত নাচছে, ওই নয়নে নয়ন দিয়ে অদ্বৈত নাচছে, ওই নয়নে নয়ন দিয়ে অদ্বৈত নাচছে, ওই নয়নে নয়ন দিয়ে আজি পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচছে, পেয়েছি পেয়েছি বলে আজি পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচছে, পেয়েছি পেয়েছি বলে আমার অদ্বৈত নাচছে, অদ্বৈত নাচছে, অদ্বৈত নাচছে। অদ্বৈত আচার্য নৃত্য করতে করতে গো চিৎকার করে উঠলে, পার্বতী 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 বলে চিৎকার করে উঠলেন। কি গো, কেন গো মায়েরা আজ অদ্বৈত আচার্য পার্বতী পার্বতী করে চিৎকার করছে? অদ্বৈত আচার্য কে গো? অদ্বৈত আচার্য পূর্বে জন্মেছিলেন ভোলানাথ মহেশ্বর, সেই বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেল, সেই দিনের কথা মনে পড়ে গেল, সেই পার্বতীর কথা মনে পড়ে গেল। কোন দিনের কথা গো? ভগবান কৃষ্ণচন্দ্র যখন রাসলীলা করেছিলেন, সেই রাসমঞ্চের দাঁড়িয়ে হয়েছিলেন মা দুর্গা মা পার্বতী। কি গো, তাই তো? প্রতিনিয়ত গভীর রজনীকালে মহাদেবকে ভোলানাথকে ঘুম পাড়িয়ে রেখে মা পার্বতী মা দুর্গা রাসমঞ্চে দাঁড়ি হয়ে দাঁড়ানোর জন্য চলে যেতে, কোনোদিন জানতে পারত না বাবা ভোলানাথ। হঠাৎ একদিন লক্ষ্য করলেন নন্দী, হঠাৎ একদিন নন্দী দেখতে পেলেন মা গভীর রজনীকালে ধীরে 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 গৃহ পরিত্যাগ করে চলেছে। চমকে উঠলেন নন্দী, কি মা কোথায় আছে এত এত গভীর রজনীতে? তবে কি আমার মা নষ্টা দুশ্চরিত্রা কলঙ্কি? না না, আমি মাকে নিয়ে কি ভাবছি? না না, এক কাজ করি, বাবাকে ডেকে দিই। এই বলে নন্দী কি করলেন, ছুটতে ছুটতে গিয়ে ঘরের মধ্যে গৃহের মধ্যে প্রবেশ করে বাবাকে ডাকছে, বাবা ও বাবা। এদিকে তো বাবা ভোলানাথ নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, নাক ডাকিয়ে তো ঘুমাচ্ছে। নন্দী ছুটতে ছুটতে গিয়ে বাবার এই রূপ দর্শন করে, না না না, বাবাকে আজ ডেকে দিতেই হবে, বাবা ও বাবা। ঘুম ভেঙে নন্দী মুখের দিকে তাকিয়ে বাবা ভোলানাথ বলল, নন্দী ছি 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 ছি, তোর লজ্জা করছে না? তোর লজ্জা হলো না? তোর বাবা মা এক ঘরে শুয়ে আছে আর তুই এই রজনীকালে গভীর রজনীতে তুই আমার বেরো বেরো বলছে, আগে বেরিয়ে যা।
তুমি তো জানো না আছে, তোমার পাশে আছে তো, মানে কি বলছি, মা ঘরে আছে, মা ঘরে থাকলে তো তুমি বলবে জানি না দুজনে শুয়ে আছি, বাবা মা শুয়ে আছি, পাশে তাকে দেখছে তাই তো। আমার আমার পার্বতী, একি কোথায় গেল, বেশ আজ ফিরে আস। রজনী শেষের আগে মা দুর্গা আবার ফিরে এলেন নিজ গৃহে। এদিকে বাবা ভোলানাথ ঘুমের ভান করে চুপ করে রয়েছে। প্রতিদিন রজনীতে মা গভীর রজনীতে বেরিয়ে যায়, আবার ঠিক সময় মতো এসে নিজ স্বামীকে মহাদেবকে ডেকে দেয়। ঠিক প্রতিদিনের ন্যায় আজও এসে নিজ স্বামীকে ডাকছে, স্বামী স্বামী গো ওঠো, রজনী প্রভাত হতে চলেছে, ওঠো। তখন দেবাদিদে মহাদেব বলে উঠলেন, ছি ছি ছি, তোমায় লজ্জা হচ্ছে না, তোমায় লজ্জা হলো না, তুমি এমন ভাবে আমাকে দেখে এই গভীর রজনীতে তুমি চলে গিয়েছিলে কোথায়, তুমি কি কলঙ্কিনী, তুমি দুশ্চরিত্রা, তুমি নষ্টা, না না স্বামী না, তুমি অমন করে আমাকে বলো না, তোমার তোমার পার্বতী কি কলঙ্কিনী হতে পারে, তোমার পার্বতী কি নষ্টা হতে পারে, তোমার পার্বতী কি দুশ্চরিত্রা হতে পারে, না গো না, আমি নষ্টা নই, আমি দুশ্চরিত্রা নই। তাহলে তুমি এই গভীর রজনীকালে কোথায় গিয়েছিলে বলো আমায়, বলো তুমি কোথায় গিয়েছিলে। স্বামী গো আমি যাই সে রাসে, যাই সে রাসে, আমি যাই সে রাসে, যাই সে রাসে, যাই সে রাসে, যাই সে রাসে, আমি যাই সে রাসে, যাই সে রাসে, কত যোগী মনি আসে সে রাসে, আমি যাই সে রাসে, যাই সে রাসে, কত যোগী মনি আসে সে রাসে, যাই সে রাসে, যাই সে রাসে, মানে স্বামী গো হ্যাঁ আমি সেই রাসে যাই যেখানে প্রাণ গোবিন্দ আমার প্রতি রজনীতেই যত ব্রজ গোয়ালিনী গণকে সঙ্গে শ্রীমতী রাধারানীকে নিয়ে রাসলীলা করে, আমি তো সেই রাস মঞ্চের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে থাকি। পার্বতী আমি তালে যাব, আমাকে নিয়ে চলো না স্বামী না, ওই যে নিষ্কাম প্রেমের রাস, ওই রাসমঞ্চে কোনো পুরুষ মানুষের প্রবেশ নিষেধ, ওই রাসমঞ্চ ওই রাস সত্যবল মাত্র রমণী নারীগণের নিয়ে, প্রাণ গোবিন্দ একাই পুরুষ, সবাই নারী একাই পুরুষ, সেখানে একই পুরুষ আর সবাই নারী, ওখানে তোমায় যা চলবে না স্বামী, বেশ আবার পরদিন রজনীতি বাবা ভোলানাথ শুয়ে ঘুমের ভ্রান করে শুয়ে আছে। মা দুর্গা ভাবলেন যে স্বামী ঘুমিয়ে পড়েছে, তাই কি করলেন, স্বামী ঘুমিয়ে পড়েছে দেখে মা আমার ধীরে ধীরে আবার চলেছে সেই রাসমঞ্চে। যেই না মা দুর্গা পেরিয়ে পড়েছে তো, এদিকে বাবা ভোলানাথ সঙ্গে সঙ্গে ধ্বাস করে লাফিয়ে উঠেছে, নন্দী বলো, আরে 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 কে হয়েছে বাবা, আমাকে ভালো করে সাজিয়ে দে তো। কেন বাবা কি হয়েছে, আমি ওই রাসলীলা দর্শন করতে যাব। এই এত রাতে রাসলীলা কোথায় হচ্ছে বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি যাব, তোদের মা চলে গিয়েছে, আমাকে নিয়ে যাবে না বলে আমায় বলেও যায়নি, তোরা আমাকে ভালো করে সাজিয়ে দে বাবা,
আমি ওই রাস মঞ্চে যাব। আমি ও বাবা, তো ওই রাস লীলায় যেতে গেলে তোমার তো নারী সাজতে হবে গো বাবা। বাবা কি সাজলে হয়, সাজিয়ে দে বাবা। তোমার কাপড় চোপড় আছে তো বাবা? তোর মায়ের কাপড় নেই? কোথায় বাবা? দেখ দেখ দেখ, তোর মায়ের কাপড় কোথায় রয়েছে দেখ। দুর্গা পূজার সময় দিয়েছিল ও বাবা গো। কে চুপচাপ আছে কেন ভঙ্গি? গাঁজা খুব পান করেছো নাকি? ও বাবা, ও মায়েরা গাঁজা খুব খেয়েছে বাবা। নন্দী নন্দী বাবা, আহাতে জিবা গম বড় নীল পাটম বড় বলায়ো পড়িল হাতে, ছিল হারের মালা হলো মুক্তার মালা, ছিল হারের মালা হলো মুক্ত মালা, ছিল হারের মালা হলো মুক্তার মালা, ছিল হারের মালা হলো মুক্ত মালা। চলেছে গো এমন সভা দেখি নাই গো, এমন সভা দেখি নাই গো, লীলার পালাই যাই রে এমন সভা দেখি নাই। বাবা বাবা বাবাও কি বলে হাঁটতে যে মা আসতে, বাবা সাবধানে যাবে কিন্তু কাপড় চোপড় যেন ঠিকঠাক থাকে। বা বাবা না না, আর বাবা জানো তো মেয়েরা কেমন ভাবে হাঁটে জানো তো? হ্যাঁ হ্যাঁ, কোন পা আগে তুলবে বলো তো? ডান পা, ও মায়েরা ডান পা আগে তুলবে গো। হ্যাঁ হ্যাঁ বাবা, কি গো ডান পা তুলবে না বাবা তুলবে আগে? বাবা তুলে যাবে তো, বেশ মনে থাকি জানো। অত নাড়ানাড়ি করতে নেই, ঠিকঠাক করে গুছিয়ে নেবে কিন্তু। দেবাদিদেব মহাদেব চলেছে রাস মঞ্চে, কেমন ভাবে চলেছে দেখি। বাবার ভাবটা দেখ দেখ, ওই দে ওই ডান পা আগে ফেলো না, ডান চালা হলে হবে না, ধরা পড়ে যাবে কিন্তু। ও বাবা দেখি এমনি সাধারণ ভাবে একটু হেঁটে দেখো বাবা দেখি। না না ঠিক আছে, না না বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, বা বাবা বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা। না ধীরে 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 উপস্থিত হলেন রাস মঞ্চের দা। বম বম ভোলে ওম, বম বম তারক বম, বম বম ভোলে ওম, বম বম তারক বম, বম 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 ভোলে ওম, বম বম তারক বম, বম বম ভোলে ওম, বম বম তারক বম। ও বাবা যাচ্ছ কোথায় রাস মঞ্চে, যাচ্ছ কোথায় রাস মঞ্চে ও বাবা? বম বম ভোলে বম, বম বম তারক বম, বম বম ভোলে বম, বম বম তারক বম, বম 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 বম
বম বম ভোলে গো বম বম তারক গো বম বম ভোলে গো বম বম তারক গো বম বম ভোলে গো বম বম তারক গো বম 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 গো বম 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 গো বম 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 গো বম 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 গো বম বম ভোলে গো বম বম তারক গো বম বম ভোলে গো বম বম তারক গো লজ্জা পেও না গো আজকে কেউ সখী নয় সব সখী আরেকটা লাগবে কই আজকে সব তো গোপি বাঁধা গোপি বাহ বাহ কই 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 উঠে এত গোপি থাকতে বাঁধা গোপি পাইতে দিয়েছো বাহ ও গোপি এসে এসে গোপী তো হ্যাঁ পার করিয়ে দাও আর গোপী কোথায় গেল বাবা বাবা এটা তো ফুলকপি পুরো ফুটে গেছে ফুলকপি বাবা বাবা ঠিক গোপি ঠিক আছে কপি নাকি আমার নাম শ্বেত গোপি শ্বেত গোপি বৃন্দাবনে প্রথম এসেছি গো আগে তো কোনোদিন এই গোপির নাম শুনিনি এই নতুন এসেছি তাই বুঝি তা তোমার আসতে তো দেরি হলো কেন গো এই স্বামী সংসার মা দুর্গা বুঝতে পেরেছি আমার মহাদেবের কাজ মা দুর্গা বুঝতে পেরেছি আমার মহাদেবের কাজ তাই আরো কি করছে গো আচ্ছা শোনো না ও গোপি তোমার শ্বেত গোপি না তুমি আচ্ছা তা বলি শোনো না শোনো না তোমার স্বামী তোমায় খুব ভালোবাসে তাই না ভালো মন্দ খাইয়ে খাইয়ে আচ্ছা 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 তা বলি শোনো না
আমার খুব পছন্দ হয়েছে। তুমি কেমন দেখতে? কেন আমার পছন্দ হচ্ছে না? তা বেশ, আর একটা কথা বলবো, শোনো না, তোমার খুব পছন্দ হয়েছে, আমার একটা কথা বলি। এখন আমরা দুজনে বন্ধু পাতাই এখানে। তুমি নাচবে তো? দুজনে নাচবো? রাসমঞ্চের দ্বারে নৃত্য শুরু করেছি। কেমন ভাবে নৃত্য করছি দুজনে? এই কলৌযুগে দেবাদিদেব মহাদেব হলেন অদ্বৈত আচার্য। আজ অদ্বৈত আচার্য গো গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে নৃত্য করতে করতে সেই রাসলীলা কথা মনে পড়ে গেল। আহাকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, মধুমাখা হরি আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। নদিয়া নগরে সতী মাতার কোলে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। হরি নাম ভজ, হরি নাম ভজ, নাম চিন্ত নাম করো সার, হরি নামে ভাসাও তোরি হয়ে যাবি পার। নাম ভজ, হরি নাম ভজ, নাম চিন্ত নাম করো সার, হরি নামে ভাসাও তোরি হয়ে যাবি পার। হরি নামে আছে সুদা, এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপ। চলুন এবার আমরা প্রবেশ করব বৃন্দাবন লীলার মধ্যে। নায়ক বাবুকে জানানো হচ্ছে রাশির সাহায্যে এবার পাঠিয়ে দিচ্ছি।
আজ বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল রাস রস গোরা চাঁদ প্রকাশ করিল আজ বাসুদেব ঘোষ তাহি করত বিলাস রাস রস গোরা চাঁদ চাঁদ করিল প্রকাশ আজ রাস রস গোরা চাঁদ জয় গোলা বালাই যাই রে রাসে রস গোরা চাঁদ জয় গোলা ওই নারাশে রস গোরা চাঁদ জয় গোলীলা বালাই যাই রে রাসে রস গোরা চাঁদ জয় গোলীলা টেটে তাকো টেটে তাকো টেটে তাকো খেটা তাকো খেটা তাকো খেটা তাকো খেটা তাকো দাদিন্দ্র গড় দা দাদিন্দ্র গড় দা তাক তাক দাদিন্দ্র গড় দা দাদিন্দ্র গড় দা দাদিন্দ্র গড় দা নিকি তাকো তার গড় খিড় তাকো তার গড় নিকি তাকো তার গড় খিড় তাকো তার গড় দাদিন্দ্র গড় দা দাদিন্দ্র গড় দা দাদিন্দ্র গড় দা রাসে রস গোরা চাঁদ জয় গোলীলা বালাই যাই রে রাসে রস গোরা চাঁদ জয় গোলীলা নাই গুরা কই সাজ নি আসুন ধোকটা দা ধৌর দাতা কেটা ঘি নিতে নি দাধে নে তাকে না দাতা তাকেটা কে দাগনে নাক ধুমকড়া দেই দাতা তাকেটা কে দাগনে নাক ধুমকড়া দেই দাতা তাকেটা কে দাগনে নাক ধুমকড়া দেই না দেই না দেই দাধে নে তাও তাকেটা দেই দেই না দেই দাধে নে তা তাকেটা দেই দেই না দেই না দেই দাধে নে তাও তাকেটা দেই গড়া জাগে দাগনে ধা গড়া জাগে দাগনে ধা তাতটে 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 রাজা জাগে দাগে না ঝা গড়া জাগে দাগে না ঝা রাসে রস গোরা চাঁদ জয় গোলীলা বালাই যাই রে রাসে রস গোরা চাঁদ জয় গোলীলা ও ঘেটা তা দো তে না ঘেটা ঘেনা তিনি তা ঘেনে তা 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 সিতে কা দাও না তাগ না গিড় দা তা 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 সিতে কা দাও না তাগ না গিড় দা দেই তা দেই তা দেই রাসে রস গোরা চাঁদ জয় গোলীলা বালাই যাই রে রাসে রস গোরা চাঁদ জয় গোলীলা বালাই যাই রে রাসে রস গোরা চাঁদ বাই রে লীলা বালাই যাই রে রাসে রস দম দম দিল কি তমি দঙ্গ বাজ তো ধাতর দেখি দেখো তাতর দেখি দেখো তম তম দিল কি তমি দঙ্গ বাজ তো ধাতর দেখি দেখো রাজা জেন্দ্র কর ঝা ঝা ঘেগে তেটে কেতেটে ঘেগে তেটে ঘেগে না না কেকে তেটে কেতেটে ঘেগে তেটে ঘেগে না ত্রম ত্রম জা জেন্দ্র কর ঝা ত্রম ত্রম জা জেন্দ্র কর ঝা ত্রম ত্রম জা জেন্দ্র কর ঝা রাসে রস গোরা চাঁদ জয় গো লীলা রস গোরা চাঁদ জয় রে লীলা বালাই যাই রে রাসে রস গোরা চাঁদ জয় গো লীলা
বলাই যাই রে রস রস গোরা চাঁদো জয় রে লীলা বলাই যাই রে রস রস গোরা চাঁদো জয় রে লীলা বলাই যাই রে রস রস গোরা চাঁদো জয় রে লীলা জলানিতে যাই যমুনাই লয়ে গাগরি কই রাশি সাজ আসছে না কেন কদম তলায় চিকন কালা বাজাই বসরি দুলহন বানা দো মুঝে সম সুন্দর কো 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 দুলহন বানা দো।
লাগালো মুঝে মেহেন্দি লাগালো টিকা লাগাদো মুঝে মেহেন্দি লাগাদ আও মেরি ও আও মেরি সকে মুঝে মেহেন্দি লাগাদ আও মেরি রাজনী
জাগিয়া উঠিল যবনি, জাগিয়া উঠিল যবনি, তোমরা জাগো 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 সারো জো জগিয়া উঠিল যবনি, জগিয়া উঠিল যবনি, তোমরা জাগো 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 সবাই, তোমরা জাগরে জাগরে সবাই, তোমরা বৃন্দাবনে জাগরে সবাই, তোমরা গাওরে গাওরে সবাই, আজ বৃন্দাবনে গাওরে সবাই, তোমরা নাচরে নাচরে সবাই, আজ বৃন্দাবনে নাচো নাচো নাচরে সবাই। আজ ভগবান কৃষ্ণচন্দ্র উত্তর গোষ্ঠ সমাপ্ত করি মা যশোমতির কোলে ক্ষীর দুগ্ধ নবনী পান করত গভীর রজনীতে স্বর্ণ পালঙ্কে নিদ্রায় নিদ্রিত হয়েছে। ঠিক এমন সময় শারদ পূর্ণিমার চন্দ্র উদয়মান হয়েছে। চন্দ্রের রশ্মি দ্বারা প্রভুর বদন পানে মৃদু মৃদু তাপে সুমধুর কণ্ঠে চিৎকার করে ডেকে উঠলেন প্রভু। এখনো কি তুমি নিশ্চিন্ত মনে ঘুমাই রহিবে? দেখো দেখো একবার পূর্ব গগনে লক্ষ্য করে দেখো, এই যে সেই রজনী, যে রজনীতে দয়াময় ওই ব্রজগোপীগণের কাছে প্রতিশ্রুতি বদ্ধ হইয়াছিল, এই রজনীতে ওদের মনোবাসনা পূরণ করিবে। ওঠো ওঠো বধু, ওঠো ওঠো প্রভু, ওঠো একবার তাকিয়ে দেখো। চন্দ্রের এই সুমধুর কণ্ঠের স্বর শ্রবণ করি অন্তর্যামী ভগবান কৃষ্ণচন্দ্র, নিদ্রা ভঙ্গ করি স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করি, স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করি ছুটতে ছুটতে বাহির প্রাঙ্গণে তাকিয়ে লক্ষ্য করি। এই রজনী কালে আমি এই ব্রজ গোয়ালিনী গণের মনোবাসনা পূরণ করিব প্রতিশ্রুতিবদ্ধ। তাই আজ গোবিন্দচন্দ্র গো পূর্ব আকাশে উদয়মান হলে কেমন ভাবে? শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র প্রবণ মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র প্রবণ মন্দ, বিপিনে ভরহল কুসুম গন্ধরে আহারে
শরদ চন্দ্র প্রভুনন্দ বিপিনে বরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে শরদীয় চাঁদ উদয় হয়েছে দেখো শরদীয় চাঁদ উদয় হয়েছে শরদীয় চাঁদ উদয় হয়েছে দেখো শরদীয় চাঁদ উদয় হয়েছে এখন তারা মালা গহলায় পড়ে দেখো শরদীয় চাঁদ উদয় হয়েছে এমন তারার মালা গহলায় পড়ে আহা শরদীয় চাঁদ উদয় হয়েছে দেখো মন্দ মন্দ বইছে পাব শরদীয় চাঁদ উদয় হয়েছে আবার মন্দ মন্দ বইছে পাব আহা শরদীয় চাঁদ উদয় হয়েছে দেবার তারার মালা গলায় পড়ে আহা শরদীয় চাঁদ উদয় হয়েছে তারার মালা গলায় পড়ে আহা শরদীয় চাঁদ উদয় হয়েছে মন্দ মন্দ বইছে আহা শরদীয় চাঁদ উদয় হয়েছে মন্দ মন্দ বইছে আজ ভগবান প্রীতারাত্রি শারদ পূর্ণিমা রজনী ব্রজ গোয়ালিনীগণ সঙ্গে নিয়ে যোগমায়া আশ্রয় পূর্বক আজ এই বৃন্দাবন মাঝারে রাসলীলা শুরু করলো চলুন আমরা আজ এই রাসমঞ্চে বৃন্দাবন মাঝে এই বৃন্দাবন লীলার মধ্যে প্রবেশ করি সবাই কি গো বৃন্দাবনে যাবেন তো তাহলে সবাই মিলে একটু সংকোধনী উলুধ্বনি হরিধ্বনি
রাধে 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 বৃন্দাবনের বলি কি আছে হ্যাঁ বৃন্দাবনের বলি কি কি কমাই রে বৃন্দাবনের বলি কি রাধে রাধে তো তোর জোর সে কষ্ট হচ্ছে রাধে 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 রামিলা দে রাধে 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 সারি দুনিয়া হ্যায় দিওয়ানি রাধা রানি রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে বৃন্দাবন মে বৃন্দাবন মে কই মায়েরা বলছে না কিন্তু বন্ধ এখানেই সমাপ্ত হয়ে যাচ্ছে কি গো মায়েরা ও বাবা জামাই ফোন এ নামে নেই কোন চিন্তা এ নামে নেই কোন ভাবনা এ নামে নেই কোন চিন্তা এ নামে নেই আর এ নামে নেই কোন লজ্জা এ নামে নেই কোন ঘৃণা এ নামে নেই কোন লজ্জা এ নামে নেই কোন ঘৃণা আর এ নামে নেই কোন লজ্জা এ নামে নেই কোন ঘৃণা তাই বদন ভরে কৃষ্ণ বলে কৃষ্ণের গান আমরা কৈ কৈ কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে মন গরি বলে কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে মন গরি বলে রাধে 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 বৃন্দাবন মে বৃন্দাবন মে ত্রিভুবন মে কমকবন মে রাধে রাধে কালবন মে রাধে রাধে কালবন মে রাধে রাধে যমুনা মে যমুনা মে যমুনা মে যাবড মে ত্রিভুবন মে কালবন মে রাধে রাধে কমকবন মে রাধে রাধে নিরজনে নিরজনে মনে মনে আস্তে আস্তে রাধে রাধে এর আগে যে দাদা ভাই কীর্তন করে গেছেন কি বলেছে মনে মনে ঘরে ঘরে গৃহে গৃহে গোপনে নিরজনে নিরজনে গোপনে ঘরে ঘরে চলতে বলো চলতে বলো ফিরতে বলো ফিরতে বলো চলতে বলো না শুধু আমরা বলছি ওরা বলছে না তাহলে এই পর্যন্ত রেখে দেবো কিন্তু কিন্তু পালার মধ্যে চলে যাবো আপনাদের যদি ধ্বনি না পাই রাধা রানী কি জোরসে বলো জোরসে বলো রাধে রাধে জোরসে বলো ফিরতে বলো জোরসে বলো রাধে রাধে ফিরতে বলো রাধে রাধে ফিরতে বলো রাধে রাধে জোরসে বলো রাধে রাধে ফিরতে বলো রাধে রাধে ফিরতে বলো রাধে রাধে ফিরতে বলো রাধে রাধে নিরজনে রাধে রাধে ফিরতে বলো রাধে রাধে ঘরে ঘরে চলতে বলো চলতে বলো রাধে 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 বো 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 রাধে 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 বল রাধে 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 বল বা 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 শুধু আমরা করছি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি না থাক আর দেবো না এই ঘুমের ওষুধ খেয়ে ওনারা এই তুলছে আর একটু খেলে হয়তো ঘুমিয়ে পড়বে আর দিতে হবে না রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো রাধা রানী
পূর্ণিমা উনকে সব লাগ যা রাধে কৃপা দৃষ্টি বেরে তৈয়ার করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস ক্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস কই বৃন্দাবনে যাবেন তো বৃন্দাবন ধাম মুঝে লে চল পিয়া মুঝে লে চল পিয়া কানা কে দর্শন তো কেনতে দিয়া বৃন্দাবন 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 ধাম মুঝে লে চল পিয়া মুঝে লে চল পিয়া কানা কে দর্শন মে তরসে দিয়া তরসে দিয়া তরসে দিয়া তরসে দিয়া মুঝে দর্শন বৃন্দাবন ধাম মুঝে লে চল পিয়া মুঝে লে চল পিয়া কানা কে দর্শন মে তরসে দিয়া বৃন্দাবন ধাম মুঝে লে চল পিয়া মুঝে লে চল পিয়া কানা কে দর্শন মে তরসে এই শারদ পূর্ণিমা রজনী দর্শন করিয়া বৃন্দাবনে নানা ফুল ভরে গেছে, নানা ফুলের সুগন্ধে সুগন্ধিত হয়েছে আজ এই বৃন্দাবন। ভক্ত মন্ডলী আমায় ভক্তিমতী মায়েরা, আজ এই মধুর বৃন্দাবনে কি এমন ফুল ফুটেছে গো যে ফুলের গন্ধ বাছেই সারা বৃন্দাবন সুগন্ধিত হয়েছে। কি গো ফুলের গন্ধ পাচ্ছ কি গো? তোমরা বৃন্দাবনে এসেছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, গন্ধ পেয়েছে। কোন গন্ধ পাচ্ছ? কিসের গন্ধ? কি ফুল? বাউলা ফুল। তুই কি পাগলা হয়ে গেছিস নাকি? কত বড় পাগল দেখেছ, ও ডুমুর ফুল দেখতে পেয়েছে। হ্যাঁ কি ফুল ফুটেছে? প্রতিদিন রাস দেখে দেখে তো রাস করে করে তো ওরা মাথা বিক্রে গেছে একদম। আরে প্রতিদিন তো শুনছি, আবার বলছি মনে রাখ, শুনে রাখবি কিন্তু। ফুল্ল মল্লিকা মালতি জুথি, ফুল্ল মল্লিকা মালতি জুথি, ফুল্ল মল্লিকা মালতি জুথি, মত্ত মধুকর ভরণী রে, আহমত্ত 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 মধুকর ভর আহারে আহারে আহ। গুন 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 করে, গুন 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 করে, দেখো গুন 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 করে, ফুলের চারি পাশে ঘিরে আহ। গুন 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 গুন
গুনগুন করে ফুলের চারি পাশে ঘিরে আহা গুন 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 করে ওই না ফুলের চারি পাশে ঘিরে গুন 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 করে মাতাল ভমরা গুন গুন করে দেখো গুন 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 করে মাতাল ভমরা গুন গুন করে আর ফুলের মধু পান করে না রে মাতাল ভমরা গুন গুন করে ফুলের মধু পান করে না রে মাতাল ভমরা গুন ওই না ফুলের চাঁদি পাশে ঘিরে মাতাল ভমরা গুন গুন ওই না গুন 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 করে গুন 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 মাতাল ভমরা গুন গুন করে আজ মাতাল ভ্রমরা মেতে উঠেছে গো আজ ফুলের মধু তারা পান করছে না ফুলের নানা ফুলের গন্ধবাস আজ এই বৃন্দাবন সুগন্ধিত করেছে কেননা আজ প্রাণ গোবিন্দের সেবা দেবে সেবা করবে তারা এই ছন রজনী দর্শন করছেন প্রাণ গোবিন্দ শ্যামোহন মদনে হর তো রাতি ওই ছন ভাতি হর তো রাতি ওই ছন ভাত শ্যাম মোহন মদন মাতি রে আহারে আহারে হর তো রাতি ওই ছন ভাতি হর তো রাতি ওই ছন শ্যাম মোহন মদন মাতি রে আহারে 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 মদন মোহন আহা মদন মোহন মদনে মাদলো মদন মোহন আজ মেতে উঠেছে আহা মদন মোহন মদনে মাদলো রাধারানী চিত চুরি করবে মদন মোহন মদনে মাদলো রাধা চিত চুরি করবে বলে মদন মোহন মদনে মাদলো রাধা চিত চুরি করবে বলে মদন মোহন মদনে মাদল শারদিয়া পূর্ণিমা রাতে মদন মোহন মদনে মাদলো আশা মিঠা হবে চাঁদনি রাতে মদন মোহন মদন ওই না আশা মিঠা হবে চাঁদনি রাতে মদন মোহন মদনে মাদল আশা মিঠা হবে চাঁদনি রাতে মদন মদনে মাদলো কল বাবা মন দিশহর কল আজ প্রাণ গোবিন্দ যত সখীগণের উদ্দেশ্যে বলে উঠলে ও হে ব্রজ গোয়ালিনীগণ তোমরা আমাকে প্রতিরূপে জেনিতাই জেরার শোনো বলি হয়ে প্রচুর গোপীগণ আজ থেকে তোমরা এক মাস কাত্তায়নি ব্রত পালন করো এক মাস কাত্তায়নি ব্রত সমাপ্ত করেই ওই ফুলের ডালি ফুলের সাজিনি ভাসিয়ে দাও ওই যমুনা বক্ষ মহা ঝাড়ে প্রাণ গোবিন্দের হেন মুরলির ধ্বনি শ্রবণ করি যত সখীগণ যত গোপীগণ ছুটতে ছুটতে উপস্থিত হলেন শ্রীমতী রাধারানীর কাছে রাধে রাধে শুনেছিস প্রাণ গোবিন্দ মুরলির ধ্বনিতে কি বলেছে মোদীর কি বলেছে করি শোন শোন আজ থেকে এক মাস কাত্তায়নী ব্রত করতে হবে আমাদের তারপর আমরা প্রাণ গোবিন্দকে আমরা প্রতিরূপে পেতে পারবো
আমরা সবাই মিলে মা যোগমায়া মা কাত্যায়নীর ঘট উত্থাপন করি, মা কাত্যায়নী ব্রত শুরু করি, সবাই মিলে একত্রিত হয়ে মা কাত্যায়নীর ঘট উত্থাপন করি। যত সখীগণ একত্রিত হয়ে করজোরে প্রার্থনা করে বলে উঠলেন, মা গো মা গো মা যোগমায়া যোগিনীধীশ্বরী মা, তোমার চরণে আমাদের এই নিবেদন এই মিনতি, সেই নন্দের নন্দন প্রাণী গোবিন্দকে যে আমরা প্রতিরূপে পেতে চাই, তুমি জাগো তুমি জাগো তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশভূ জাগো জাগো বিষ্ণু দাইনী
জাগো প্রদীপের কুলা নাচতে নাচতে চলেছে, সবাই একত্রিত হয়ে গাইতে গাইতে চলেছেন যমুনার ঘাটে। সখী ওরে ললিতা, ওরে বিশাখা, চম্পাকলতা, মধুমিতা, কিঙ্কিনি, তুঙ্গভিতা, চল 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 আই দুটো তিনটে সখী ডেকে নাও। আহা যমুনা কিনারে রাধা তেরি, কই আসবেন তো? বাবা বাবা ভালো লাগছে না? আহা যমুনা কিনারে রাধা তেরি করে রহি ইন্তজার রে, যমুনা কিনারে রাধা তেরি করে রহি ইন্তজার রে, মেরি আখিয়া মেরি রাখিয়া মেরি রাখিয়া তরস রহি যমুনা কিনারে রাধা তেরি জল সাধন করতে।
জল সাধন ফুলের ডালি সাজিয়ে এক সখী অপর সখীকে ডেকে ডেকে বলছে, সখী আমাদের আজ কি মনে হচ্ছে জানো? আমাদের ইচ্ছে করছে আমাদের এই বসনগুলি সব যমুনার তীরে খুলে রাখি, আমরা সবাই মিলে জল খেলি। বসন খুলে রেখে আর যদি কেউ এসে যায় তখন কি করবে রাধে? তখন কি করবে? না না কেউ আসবে না। না না যদি এসে পড়ে তখন কি জলের মধ্যে নেমে যাবি নাকি? তখন জলে ডুব দিয়ে চুপ করে। বাহ বাহ বাহ, ঠিক আছে। কি হবে তো সবাই হবে তো নাকি? ও বাবা, বলে রাজি তো? হ্যাঁ বলে বসে থাকলে কি করে হবে?
কি হয়েছে আপনাদের? কথা বলতে ভালো লাগছে না? হ্যাঁ ও মায়েরা, শোনা যাচ্ছে না তো, কে কৃষ্ণের সঙ্গে রাজলীলা করবেন তো নাকি করবেন না? ঘুম পেয়েছে বাবা, কি করে ঘুম পাবে? বসেছে মেলা, বসেছে কৃষ্ণ নামের মেলা, বসেছে বাবা 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 এরকম করে আছে কেন গোপীরা? ও গোপীরা না উঠলে, না নাচলে, না উঠে দাঁড়ালে আর কোনো গান হবে না। আমি একটুখানি সকাল হয়ে এসেছি তো, পালাটুকু ঘুরে বুড়ো বুড়ি আর কচি কাঁচা সবার মনে লাগে দোলা, কৃষ্ণ নামে গান গেয়ে সাজাবো সারা বেলা। বুড়ো বুড়ি কচি কাঁচা সবার মনে লাগে দোলা, বসেছে মেলা, বসেছে হরি নামের মেলা, বসেছে বসেছে মেলা, বসেছে কৃষ্ণ নামের মেলা, বসেছে বসেছে মেলা, বসেছে হরি নামের মেলা, বসেছে বসেছে মেলা, বসেছে কৃষ্ণ নামের মেলা, বসেছে। যমুনার তীরে বসনগুলি খুলে রাখি, যত সখীগণ জল তালি করতে নেমেছি, সখী জল ছিটিয়ে দেয় ও সখীর গায়ে, জল ছুটিয়ে দিয়ে এ সখীর গায়ে। আয় ললিতা, সবাই জল তালি নিতে উঠেছি। এতদিন পরে তুমি জল কেলি শিখতে এসো? বাবা বাবা, নাও দেখি একটু বড় দেখি মা।
মা বলছিল আমার নাকি জামাই হয়ে, ওনার নাকি জামাই হয়ে গেছে, নাচতে নাচতে পারবে না, তো যেমন পারো তেমন করো। যত সখীগণ মেতে উঠেছে আজ জল খেলি, কেমন করে জল খেলি করছে দেখো, একটু সংকোচনী উলুতনী, হ্যাঁ উলুতনী হবে, ও বাবা রে। এতক্ষণ ধরে জল কেলি করলে তো জল কাদা হয়ে যাবে, জল আছে। যত সখীগণ জল কেলি করতে করতে এমন সময় শ্রীমতী রাধারানী হঠাৎ সখীগণকে ডেকে ডেকে বলে উঠল, সখী বল বল, চল 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 এবার আমরা গৃহে ফিরে যাই। কেন আর ভালো লাগছে না? আর ভালো লাগছে না? না আর একটু, না 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 না। এই বলে যত সখীগণ যখন যমুনার তীরে উপস্থিত হয়েছে, যমুনার তীরে উপস্থিত হয়ে চান করলে ললিতা, এই বিশাখা, এই আমার বসন কই রে? এই বসন কোথায় গেছে? হ্যাঁ অভিষেকা, তোমার বসন পেয়েছো? বা বাবা, আরে এখানে তো রেখে গেলাম। পবন দেবীর সাহায্যে যত ব্রজগোপীগণের বাসন গুলি তুলে নিয়েছে কদম বৃক্ষের ডালে, কদম বৃক্ষের ডালে বসি বাসন গুলি রেখে দুটি রাঙা চরণ ঝুলিয়েছে যমুনা বক্ষ মায়ের। যত সখীগণ বসন না পেয়ে আবার ধীরে ধীরে যমুনার বক্ষ মাঝের উপস্থিত হয়েছে, এমন সময় ললিতা বিশাখা রাধারানীকে ডেকে ডেকে বলছে, রাধে ও রাধে, আই দেখ 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 ওই দেখ 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 দেখ, এই তোর বসন পেয়েছি। অমন করে ধরে কাজ নেই রে, পাবো না পাবো না, এই পেয়েছিস। তবে ডুব 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 জলের মধ্যে ডুব ডুব। যত সখীগণ নিজ নিজ বসনের ছায়া দেখে যেই ধরতে যায় আবার মিলিয়ে যায়, আবার যখন ধরতে যায় আবার মিলিয়ে যায়। যত সখীগণ এই রূপ দর্শন করে কি করছে গো, বসন খোঁজার লাগি ডুব নিতে শুরু করেছে জলের মধ্যে, বলে রূপ 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 সাগরে আমার মন, মন আমার মন আমার মন আমার, এই ললিতা ডুব 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 সাগরে আমার মন, মন আমার মন আমার, বাবা ভালো করে ডুব 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 সাগরে আমার মন আমায় মন আমায়।
ওখানে খোঁজাখুঁজি করছো, ওই দেখো ওই দেখো মায়েরা খোঁজাখুঁজি বাইরে দিয়েছে, পেয়েছো? হ্যাঁ পেয়েছি। যত সখীগণ রূপ দিতে দিতে যখন না দেখ পেয়েছে, এমন সময় কদম বৃক্ষের দিকে তাকিয়ে লক্ষ্য করেছি, রাধে দেখ দেখ দেখ, এই সবাই ফের জলের মধ্যে ডুবে পড়। তোমার লজ্জা করছে না? লজ্জা লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, লজ্জা করবো কেন? ছি 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 ছি, নীলজ্জ বেহায়া, লম্পট স্বর ধূর্ত কপট, চোর চূড়ামণি তুমি, স্পর্ধা তোমার হয়েছে বড়ই। রাধে আজ তাও তাও দলি, দর্প হারি দর্প নাশিতে হও বিজয়িনী ভাবে। ওগো রাধে আজ এই সামনাগরকে তোমার উচিত শিক্ষা দিতে হবে। দাও বলছি দাও দাও, আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। কোনো কোনো গোপী এক হাতে লজ্জা নিবারণ করে একটি হাত উত্তালন করে বলে উঠলে, রহে সামনাগর বলো, ওহে প্রাণ গোবিন্দ আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। না 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 না, প্রাণ গোবিন্দ আমা হেসে উঠে বলে উঠলেন, গো ব্রজ গোয়ালিনী গো, দাও দাও আমাদের বসন দাও। ননি চোর বসন চোর, শিরাধার মন চোর, তুমি পাকা চোরে দি সাঁতা ও বন্ধু, তুমি পাকা চোরে দি সাঁতা ও বন্ধু, তুমি পাকা চোরে দি সাঁতা, দাও দাও আয় দাও বসন দাও, দাও সাঁতা দাও, আমাদের বসনগুলি আমাদেরকে ফিরিয়ে দাও। ননি চোর বসন চোর, শিরাধার মন চোর, যত সব চোরের ব্যবহার ও বন্ধু, তুমি পাকা চোরেরই সর্দার ও বন্ধু, তুমি পাকা চোরেরই সর্দার। তুমি কি বলছো না সখা, আমরা যে ফুলের রমণী, আমরা যে ব্রজ গোয়ালিনী, আমাদের লজ্জা রয়েছে, ভয় রয়েছে, কুলের ভয় রয়েছে, সবাই যে আমাদের বিচারে নি বলবে কলঙ্কিনী, দাও 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 বসনগুলি ফিরিয়ে দাও সখা। ছি ছি নাগর তুমি চোর সাজিলে, 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 কোলে ননি চুরি মাখম চুরি, তুমি চোর সাজিলে, বলে ননি চুরি মাখম চুরি, বলে ননি চুরি মাখম চুরি, এবার বসন চুরি করিলে, দাও দাও ছি ছি নাগর তুমি চোর সাজিলে, ছি ছি নাগর তুমি চোর সাজিলে, ছি ছি নাগর তুমি চোর সাজিলে, দাও দাও বলছি আমাদের বাসনগুলি ফিরিয়ে দাও। সখী এই ললিতা বিশাখা, আরে বলবি তো বাসনগুলি। ও হে ব্রজগোপী গো, এখনো তোমাদের মধ্যে লজ্জা ঘৃণা ভয় রয়েছে, কিন্তু না না সখী, লজ্জা যতক্ষণ থাকবে লজ্জা থাকতে তোমরা তো এই কৃষ্ণচরণ লাভ করতে পারবে না। যতদিনে তোমাদের মধ্যে ঘৃণা থাকবে ততদিনে তোমরা এই কৃষ্ণচরণ পাবে না, যতদিনে তোমাদের মধ্যে ভয় থাকবে ততক্ষণ তুমি না আমার স্পর্শ পাবে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে তোমাদের কোনো মনোবাসনা পূর্ণ হবে না, হবে না, হবে না। যত সখীগণের উদ্দেশ্যে এই কথা যখন বলেছে, সখীগণ এই কথা শ্রবণ করো তো,
লজ্জা ঘৃণা ভয় তার সব গোবিন্দের চরণে অর্পণ করে দুটি বাহু উত্তোলন করে চিৎকার করে বলে উঠল, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীন বন্ধু জগতে পাথ, জগত গোপিকান্ত রাধাকান্ত নমস্তে। যতক্ষণ না দুটি বাহু তলন করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছে দেখেছি, তার চরণে আত্মসমর্পণ করেছেন, ততক্ষণ তিনি বসনগুলি তাদের ফিরিয়ে দেননি। ব্রজগোয়ালিনীগণের এই ভাব এই রূপ দর্শন করে, এই ভক্তি রূপ দর্শন করে প্রাণ গোবিন্দ সেই দিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, কথা দিয়েছিলেন, হে ব্রজ গোপীগণ তোমাদের মনোবাসনা পূরণ করিব, তবে আজ নয়, শারদ পূর্ণিমা রজনীকালেই তোমাদের মনোবাসনা আমি পূরণ করিব। আজ সেই প্রাণ গোবিন্দ আমায় এই শারদ রজনী দর্শন করিয়া প্রভু আমার পঞ্চম তানে বাঁশি বাজালেন যত গোপীগণের উদ্দেশ্যে। প্রাণ গোবিন্দ আমার পঞ্চম তানে বাঁশি বাজালেন, সখীগণকে ডাকছি, ওগো মুরলি কগান পঞ্চমতা, অনুরাগে গোপী ধেয়ে চলেছে, প্রাণী গোবিন্দ
চলেছে প্রাণ গোবিন্দের সহিত মিলবে বলে অনুরাগে গোপী ধেয়ে চলেছে প্রাণী গোবিন্দের সহিত মিলন হবে অনুরাগে গোপী ধেয়ে চলেছে গোবিন্দের সাথে মিলন ঘটা গোবিন্দের সহিত মিলন হবে বলে গোবিন্দের সহিত মিলন হবে বলে অনুরাগে গোপী ধেয়ে চলেছে যে হোক কাহার করে কৃষ্ণ বলে আরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ হরি হরি কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 অনুরাগে গতি ধেয়ে চলেছে আজ প্রাণ গোবিন্দের সহিত মিলন হবে বলে যত সখীগণ ছুটতে ছুটতে চলেছে আরো কেমন অবস্থায় চলেছে গো খসত বসন রসন চালি খসত বসত রসন চালি খসত বসত রসন চালি খসত বসত রসন চালি খসত বসত রসন চালি পাগল নি উন্মাদ নি ন্যায় ছুটতে ছুটতে চলেছে এমন অবস্থায় চলেছে অঙ্গের বসন খসে পড়েছে গায়ের বসন আর গায়ে রইল না গায়ের বসন ফেলে রেখে টানতে টানতে ছুটতে ছুটতে চলেছে খসত বসন রসন চালি খসত বসত রসন চালি খসত বসন রসন খসত বসত রসন চালি হায় হে গলি তো বেহেন হিদল রে আহা গলি তো বেহেন হিলল নিরে 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 আহা গলি তো বেহেন হিদল গৌরী আহা গলি তো বেহেন হিলল বৃন্দাবনে ছুটে চলেছে দাদা বৃন্দাবনে ছুটে চলেছে অনুরাগে গোপী ধেয়ে চলেছে অনুরাগে গোপী ধেয়ে চলেছে আরে আশা পূরণ হবে বলে অনুরাগে গোপী ধেয়ে চলেছে কোনো আশা পূরণ করি অনুরাগে গোপী ধেয়ে চলেছে মনের বাসনা পুরাই অনুরাগে গোপী ধেয়ে চল আজকে আশা মিটাবে চাঁদনী রাতে অনুরাগে গোপী ধেয়ে আজকে আশা মিটাবে চাঁদনী রাতে গোবিন্দ কৃষ্ণের অনুরাগে গোপী ধেয়ে চলেছে গোপীগণ ছুটতে ছুটতে চলেছে গো কোন গোপী কি করছিল গোপীরা গো কেমন অবস্থায় চলেছে কেমন অবস্থায় ছিল যত গোপীগণ প্রাণ গোবিন্দ যখন পঞ্চম তানে বাঁশি বাজিয়ে উঠেছে কোন গোপী তারা কি করছিল গো ঢেঁকিতে ধান ভাঙছিল তাই না কোন গোপী গোবরটি কুলিয়ে দিচ্ছিল গোবর চাপড়া দিচ্ছিল আবার কোন গোপী গোপর মারাচ্ছিল আবার কোন গোপি গাভী দুগ্ধ দয়ন করছিল তাই না কি দাও বা 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 ও মায়েরা এইভাবে ছিল তোমরা কিভাবে এসেছো আজকের বৃন্দাবনে বলা যাবে না কি ঘুমাতে ঘুমাতে এসেছো কিসের জন্য আই কিসের জন্য জিজ্ঞাসা কর কিসের জন্য এসেছে কিসের জন্য এসেছি গো ও কিসের ধ্বনি শ্রবণ করে এতক্ষণ ধরে কি বললো কিসের ধ্বনি শ্রবণ করে এসেছো কি করে ও বাবা বাবাদের ভাব দেখো বলে রাধে রাধে তেরি বংশী কি ধন শুনে মাই বিন্দা বন কো আই হো তেরি বংশী কি ধন শুনে মাই বিন্দা বন কো আই হো বলুন আস্তে কিসের ধ্বনি শ্রবণ করে এসেছে দাদা ভাইরা দেখি একবার বলুন বংশী
को आई हूँ बरसनाते आई हूँ, वृंदावन को आई हूँ बरसनाते आई हूँ, तेरी ही बंशी की धुन सुन के मैं वृंदावन को आई हूँ, तेरी ही बंशी की धुन सुन के मैं वृंदावन को आई हूँ, तेरी ही बंशी की धुन सुन के मैं वृंदावन को आई हूँ। सुनो हे समझी प्यारी की तुम माँ खुम चुराते हो, सुनो हे समझी प्यारी की तुम माँ खुम चुराते हो, तुम माँ खुम चुराते हो, तुम माँ खुम खिलाते हो, तुम माँ खुम चुराते हो, तुम माँ खुम खिलाते हो, तेरी बंशी की धुन सुनने मैं वृंदावन को आई हो, तेरी बंशी की धुन सुनने मैं वृंदावन को चुराते हो, सुनो हे समझी प्यारी की तुम माँ खुम चुराते हो, तुम माँ खुम चुराते हो, तुम माँ खुम खिलाते हो, तुम माँ खुम चुराते हो, तुम माँ खुम खिलाते हो, तेरी वंशी की धुन सुनने मैं वृंदावन को आई हो, तेरी वंशी की धुन सुनने मैं वृंदावन को आई हो, तेरी वंशी শ্যাম ডাকলো শ্যাম নাগর কি বলে নয় নেই শূন্য মেরে দাও। যত সখীগণ যে যেমন অবস্থায় ছিল সে ঠিক তেমন অবস্থায় চলেছে, তেমন ভাবে চলেছে গো। গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে, ওহ গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে, কোন কোন গোপী ছিল শিশু দুঃখ জানে, কোন কোন গোপী ছিল শিশু দুঃখ জানে, তারা মুরলী ধ্বনি শ্রবণ করে চলে বৃন্দাবনে, তারা মুরলী ধ্বনি শ্রবণ করে চলে বৃন্দাবনে, মুরলী ধ্বনি শ্রবণ করে চলে বৃন্দাবনে, গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই গোপী ধাই গোপী বনে। কি গো গোপিনীরা যে যেমন অবস্থায় ছিল সে ঠিক তেমন অবস্থায় চলেছে, যে গোপীরা ঢেকিতে ধান বানছিল সে গোপী সেই ঢেকিতে ধান বানতে বানতে চলেছে, সেই অবস্থায় চলেছে, কেমন ভাবে চলেছে দর্শন করুন। Thank you.
আরো গোপিন না কি কর গোবর টিকুলি গোবর চাপড় দিতে দিতে চলেছে, তাই তো নাকি কেমন অবস্থা চলেছে দেখো। গাভী দুগ্ধ দয়ন করতে করতে গোপীগণ চলেছে, কেমন ভাবে চলেছে দেখুন। নিকটে প্রাণবোধ হওয়ার নিকটে এদিকে যত সখী আরো সখী গো, কোন গোপী ললিতা বিশাখা চম্পকলতা মধুমিতা কিঙ্কিণী তুঙ্গ বিদ্যা যত সখী গণ ছুটতে 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 চলেছে কোথায়? শ্রীমতী রাধারানীর কাছে। গোপী শ্রেষ্ঠ গোপী শ্রীমতী রাধারানীর কাছে উপস্থিত হয়েছে। রাধে ও রাধে যাবি না? হ্যাঁ যাব তো। আরে তুই শুনতে পাস নি? দাঁড়া এখন দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নে। প্রাণ গোবিন্দ আমার পঞ্চম তানে বাঁশি বাজিয়েছে রে। হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি। তাহলে এখনো তুই সাজিস নি, অমন ভাবে দাঁড়িয়ে রয়েছিস, চল যাবি না? আজকে সবার সাজা হয়ে গেলে আমি তারপরে সাজবো। বেশ আজ আমরা তোদের তোকে সাজিয়ে দেবো না তো? না না একদম না, তুই একা একা সাজবি তো। হ্যাঁ বেশ তুমি সেজে নাও। রাধে আজ আমরা তোমাকে কেউ সাজিয়ে দেব না, না না আমরা সবাই দাঁড়ালাম অপেক্ষা করছি, তুমি সেজে নাও। তুমি সাজো মালা পরো রা, তুমি সাজো মালা পরো রা, তুমি সাজো রা মালা পরো রা, তুমি সাজো মালা পরো রা। আরে রাই সাজে বাঁশি বাজে না পড়িল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, কি সাজিতে কিনা সাজে সবই হইল ভুল, কি সাজিতে কিনা সাজে সবই হইল ভুল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, কি সাজিতে কিনা সাজে সবই হইল ভুল, কি সাজিতে কিনা সাজে সবই হইল ভুল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, ধনী সাজিতে কিনা সাজে সবই হইল ভুল, কি সাজিতে কিনা সাজে সবই হইল ভুল, সবই যে হইল ভুল, আর সবই যে হইল ভুল, আর কি সাজিতে কিনা সাজে সবই যে হইল ভুল, আরে কি সাজিতে কিনা সাজে সবই যে হইল ভুল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, তুমি সাজ
না সাজে সবই হইল ভুল, কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল, সবই যে হইল ভুল, সবই যে হইল ভুল, সবই যে হইল ভুল, কি সাজিতে কি না সাজে। রাধারানী সেজেছে গো, সেজে নিয়ে সখীগণকে ডেকে জিজ্ঞাসা করছে, ও ললিতা বিশাখা বলো আমার সাজ ভালো হয়েছে? কি হয়েছে? হেভি হয়েছে, হেভি হয়েছে, দারুণ হয়েছে। ভালো হয়েছে তো? না না, একবার দেখো না, একবার দেখো বুঝতে পারবে। পায়ের আলতা নিয়ে চোখে লাগিয়ে দিয়েছে, চোখের কাজল নিয়ে পায়ে লাগিয়ে দিয়েছে। আর এই যে আয়না, এটা ব্রজবুলি ভাষায় ফুলের মালা নাহি করে রে বিচার নাহি করে রে, মাঝে ফুলের মালা বিচার নাহি করে রে বিচার নাহি করে। ওহ রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো না পড়িল ইউ, আহা মুকুড়িয়া চড়ি রাই বন্দ কে শোভালে রে শোভালে, আহা পায়ে বাঁধে ফুলো মালা বিচার নাহি করে রে বিচার নাহি করে, বিচার নাহি করে রে বিচার নাহি করে, রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউ না পড়িল ইউ। আরো কেমন করে সাজে চরণেতে পড়ে নয়নে আলো তারে, নয়নে আলো তারে, ও চরণেতে পড়ে কাজল নয়নে আলো তারে, নয়নে আলো তারে, আহ চরণেতে পড়ে কাজল নয়নে আলো তারে, নয়নে আবার হিয়ার মাঝারে পড়ে কুড়াজের পাখা রে, কুড়াজের পাখা বঙ্কুরাজের পাখা দে, বঙ্কুরাজের পাখা, বঙ্কুরাজের পাখা দে, বঙ্কুরাজের পাখা, রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল রে না পড়িল। আমি কেমন সেজেছি, আমি কেমন সেজেছি, কেমন সেজেছি, আমি কেমন সেজেছি। সাজা ভালো হয়েছে তো? একবার দেখো না বদন খানা কেমন সেজেছো। শ্রীমতী রাধারানী গো মুখ দর্শন করছে, কেমন হবে দেখো। সখীগণের কথা শ্রবণ করে সখীগণ বলে উঠল, রাধে বলো তুমি কেমন সেজেছো দেখো। কেমন সেজেছি রে? বেশ বেশ আমি দেখছি বলে আসি, কেমন ভাবে ধরেছি দেখো। রাধারানী উলমাদিনী পাগলিনী হয়ে গেছে রে। ও বাবা, এই রাধে ভালো করে দেখ। দর্পণ মাঝে আমি নাই, দর্পণ মাঝে আমি নাই, দর্পণ মাঝে আমি নাই, দর্পণ মাঝে আমি নাই, দর্পণ মাঝে। তোর কি
মাথা খারাপ হয়ে গেছে? তুই নেই কে আছে? দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে কে রে? ভঙ্গি মাথা দর্পণে মাঝে দাঁড়িয়ে, আহা কি ভঙ্গি, ভঙ্গি মাথা মে দর্পণ মাঝে দাঁড়িয়ে আছে, ভঙ্গ ভঙ্গি মাথা মে দর্পণে মাঝে দাঁড়িয়ে, আহা কি ভঙ্গি, ভঙ্গি মাথা মে দর্পণ মাঝে দাঁড়িয়ে আছে, কি ভঙ্গি, ভঙ্গি মাথা মে দর্পণ মাঝে দাঁড়িয়ে আছে। বাহ বাহ ভাই, দেখ মাথা খারাপ হয়ে গেছে, ঠিক করে দে। মুরলি ধ্বনি শ্রবণ করে পাগল হয়ে গেছে সখি। আমি এমন করে সেজেছি, হেভি সেজেছি, কেন ভালো হয়নি? এই অবস্থায় কেউ যেতে পারে? চল চল, দেরি হয়ে যাচ্ছে, আরে একটু সময় দাও না সখি। আমি আমি না একদম টাইম দেওয়া যাবে না, সেজে নেব ভালো করে। চলো চলো চলো, আহা চলো রে চলো রে, আমরা রাহি বিনোদিনী গো, রাহি বিনোদিনী, আহা চলো রে চলো রে, আমরা রাহি বিনোদিনী গো, রাহি বিনোদিনী, আর রঙ্গিনী সঙ্গিনী লইয়া চলে বন পথে ধাইয়া, চলে বন পথে ধাইয়া, তথায় বসে না গরু কানাই কানাই রে, তথায় বসে না গরু কানা, তথায় বসে না গরু কানাই, চলু রে চলু রে, আমারে রাহি বিনোদিনী গো, রাহি বিনোদিনী, চলু রে চলু রে, আমারে রাহি বিনোদিনী গো, রাহি বিনোদিনী, চলু রে চলু রে, আমার রাই বিনোদিনী গো, রাই বিনোদিনী, অগ্নি সঙ্গিনী লইয়া চলে বন পথে ধাইয়া, চলে বন পথে, তথায় বসে না গোরকা নাই রে, তথায় বসে না গোরকা নাই রে, তথায় বসে না গোরকা নাই রে, তথায় বসে না গোরকা নাই, রাধা রানী কি রাধা রানী কি? কই একবার হয়ে যাক নাকি শ্যাম নাগর কি? কই একবার হয়ে যাক, রাধা ঢুঁড় রহে কিসনে মেরা সম দেখা, রাধা ঢুঁড় রহে কিসনে মেরা সম দেখা, রাধা ঢুঁড় রহে কিসনে মেরা সম দেখা, সম আর হবে না। মায়েরা উঠছে না, কোনো নড়ছেই না, যেন
दादा ढूंढ रहे किसने मेरा सम देखा।
राधा तेरा रसम हमने जद पुराने देखा, राधा तेरा रसम हमने जद पुराने देखा। बड़ो बद उठाते हुए মৃদু মৃদু হাসছে আর আর নয়নে তাকিয়ে রয়েছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলে উঠল, গো দেখো দেখো প্রাণ গোবিন্দের ভাবরূপ দর্শন করো। বিপিনে মিলাল রে আহারে ছি 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 ছি
যাও 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 ফিরে যাও আমরা ফিরে না না আমরা কেউ ফিরে যাব না আমরা তোমার সঙ্গে রাসলীলা করব যাও 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 তোমার স্বামী তোমার তোমার স্বামী তোমার পুত্র তোমার আত্মীয় স্বজন কত না খোঁজাখুঁজি করছে আর তোমরা এই গভীর রজনী মাঝে এই অরণ্যের মধ্যে চলে এসেছো যাও বলছে আজ ফিরে যাও কিসের জন্য এসেছো তোমরা নীলা করতে একটু জোরে বলো ও হে গোপী কিসের লাগি গো গহনি বনে মাটি ছেন্দন করছে আর মা বসুন্ধরাকে ডেকে ডেকে বলছে গো মা বসুন্ধরা তুমি দ্বিভাগ হয়ে যাও তোমার গর্ভে আমাদের স্থান দাও
এই দুঃখ, এই যন্ত্রণা, এই কষ্ট, এই অপবাদ আমরা যে আর সহ্য করতে পারবো না। প্রাণ গোবিন্দ যত ব্রজ গোপীগণের মনের কথা বুঝতে পেরে, জানতে পেরে যত সখীগণকে ডেকে বলে উঠলেন, ও হে ব্রজ গোপীগণ, তোমরা রাসলীলা করতে চাও, তাহলে চলো ওই গিরি গোবর্ধন তটে হবে আজ রাসলীলা। যত সখীগণ একত্রিত হয়ে শ্যামনগরকে সাজানোর লাগি ফুল চয়ন করছি, ললিতা ফুল তোলে রে, বিশাখা ফুল তোলে রে, 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 ললিতা ফুল তোলে রে, বিশাখা ফুল তোলে রে। দেখো সামনে তো বড় সাহায়, দেখো সামনে তো বড়।
সামনাগড়কে সাজিয়ে নিয়ে গো যত সখীগণ, একদল সখী সামনাগড়ের ডান হাত ধরেছে, একদল সখী বাম হাত ধরেছে, এ বলে আমার সাপ ও সখী বলে না আমার সাপ। ঠিক আছে ঠিক আছে, নগর তেরে তেরে রাইও বয়ান, নগর তেরে তেরে রাই রাইও বয়ান, এই হাত ছেড়ে যাবে দাঁড়া 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 দাঁড়া, আমার সামনে গো আমার শাম কি দিবানি রাধা রানী নাচে, ও গর শাম কি দিবানি রাধা রানী নাচে, কি মায়েরা উঠবেন, এখানে কিন্তু রাজলীলা সমাপ্ত, যদি না ওঠেন বন্ধ। মিঠি মিঠি মেরে সাবরিয়া মুরলি বাজে, প্যারি বংশী বাজে, হোগর শাম কি দিবানি রাধা রানী নাচে, হোগর শাম কি দিবানি রাধা রানী নাচে, নাচিতে হবে রাম তোমাকে, নাচিতে হবে রাম তোমাকে, নাচিতে হবে রাম তোমাকে, নাচিতে হবে রাম তোমাকে, নাচিতে হবে তালে তালে তাল মিলিয়ে 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 রাম তোমাকে, নাচিতে হবে। শোনো 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 হে সামনাগড়, আমরা তাল বলবো মুখে, তোমাকে নাচতে হবে, কিন্তু বা বাবা তাল বলো, ভালো আওয়াজ, ভালো আওয়াজ কি হচ্ছে, আওয়াজ ভালো হবে না, আর পারবো না, আবার ক্ষমা করে দিতে হবে, ঠিক আছে, ললিতা বাজাই গোবিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই গোবিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই গোবিনা বিশাখা মৃদঙ্গ, আহা ললিতা বাজাই গোবিনা বিশাখা মৃদঙ্গ, চিত্র লেখা আবার চিত্র লেখা আপনি নাকি বাজাই রাখি, আহা চিত্র রাখা সত্য সারা রাহি রাখে অঙ্গ, আহা চিত্র রাখা সত্য সারা রাহি রাখে অঙ্গ, আহা চিত্র রাখা সত্য সারা রাহি রাখে অঙ্গ, রাম তোমাকে নাচিতে হবে, রাম তোমাকে নাচিতে হবে, রাম তোমাকে নাচিতে হবে, আহা রাম তোমাকে নাচিতে হবে, তালে তাল মিলিয়ে রাম তোমাকে নাচিতে, আহা তালে তালে তাল মিলিয়ে রাম তোমাকে নাচিতে হবে, তালে তালে তাল মিলিয়ে, এই সামনে গো কোলা পিছনে তালে তালে ধেই ধেই করে নাচতে, সাম তোমাকে নাচিতে হবে,
আহা তালে 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 মিল হইয়া চাম তোমাকে নাচিতে হবে, তালে 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 মিল চাম তোমাকে নাচিতে হবে। দিগিতা দিন না কেতা থগুড় না দিন যা, দিগিতা দিন না কেতা থগুড় না দিন যা, দিগিতা দিন না কেতা থগুড় ছা ছা ছা। বা 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 হইছে নাচ হয়েছে, এ তো কি নাচ হলো, এ তো সেই গরু জড়াতে গিয়ে রাখালের মাঝে যে ধেই ধেই করে নাচ সেই নাচ তো। না না ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ শ্যামনগর কে জয়, শ্যামনগর কে জয়। শ্যামনগর তো কেউ নেই, কেউ নেই, ও হেরে গেছে ও শ্যামনগর। আজকে কি দিন জানো তো, আজ হোলির দিন, আজকে হোলির দিন। আজ এই সবাই দাদারানী সখী এরা নিয়ে তোমায় কি করবে জানো তো, তোমার সঙ্গে নিয়ে তো রং মাখাবে, হোলি খেলবে তুমি। হ্যাঁ ওই সখী গান কি বলছে শুনতে পাচ্ছ? হ্যাঁ হোলির গান করতে হবে, শুনতে পাচ্ছ না? আজ হোলি, আজ হোলি খেলবো রে শ্যামে তোমারই সনে। একা পেয়েছি শ্যাম, একা পেয়েছি শ্যাম, একা পেয়েছি শ্যাম নিধুনি। না এই সামনে গুড় বলি শোনো শোনো, হোলি তো খেলা হবে, আগে রাধারানীতে নাচিয়ে নি তারপরে। ঠিক আছে রাই তোমাকে নাচতে হবে, রাই তোমাকে নাচতে হবে, রাই তোমাকে নাচতে হবে, রাই তোমাকে নাচতে হবে, তালে তালে তাল মিলিয়ে 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 রাই তোমাকে নাচতে হবে। তোমায় না হবে ভূষণের ধনী না নড়িবেচি, তোমার না হবে ভূষণের ধনী না নড়িবেচি, মানে না হবে ভূষণের ধনী না নড়িবেচি। তোমায় দ্রুত গতি বাজিবে নাচ রণে নকু, তোমায় দ্রুত গতি চরণে না বাজিবে মতি, তোমায় দ্রুত গতি চরণে না বাজিবে মতি, রাই তোমাকে নাচিতে হবে, রাই তোমাকে নাচিতে হবে, তালে 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 মিলি রাই তোমাকে নাচিতে হবে। তাতা থইয়া থইয়া তিরকিরি নাক দিন যা, তাতা থইয়া থইয়া তিরকিরি নাক দিন যা, তাতা থইয়া থইয়া তিরকিরি যা যা। রাই তোমাকে নাচতে হবে, রাই তোমাকে নাচতে হবে, তালে তালে তাল মিলিয়ে রাই তোমাকে নাচতে হবে, আহা তালে তালে তাল মিলিয়ে রাই তোমাকে নাচতে হবে। শ্যামনগর বলে উঠলেন ওই রাধে, বলি শোনো 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 শোনো, অমন ভাবে নাচলে হবে না, এই যে আমি ধনু অঙ্ক দাঁত কেটে দিলাম এই দাগের মধ্যে তোমাকে নাচতে হবে। আর আমি বাঁশি বাজাবো কিন্তু। ঠিক আছে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আর এই ধনু অঙ্কের মধ্যে নাচ বুঝিব প্রিয়সী, এই ধনু অঙ্কের মধ্যে নাচ বুঝিব প্রিয়সী, আর এই ধনু অঙ্কের মধ্যে নাচ বুঝিব প্রিয়সী, এই ধনু অঙ্কের মধ্যে নাচ ধনুব প্রিয়সা। তাতা থইয়া থইয়া ত্রিকিট নাক দিন যা, তাতা থইয়া থইয়া ত্রিকিট নাক দিন যা, তাতা থইয়া থইয়া ত্রিকিট যা যা। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বর্ষণী বালি কি জয় জয়, মহা বর্ষণী বালি কি জয় জয় জয়, বর্ষণী বালি কি জয় জয়, মহা বর্ষণী বালি কি জয় জয় জয়। বলি শোনো শোনো রাধে, এ নাচ হয়নি, তোমাকে আরো ভালো করে নাচতে হবে, আরো কেমন ভাবে নাচতে হবে বলি শুনো শুনো। আমি তাল ধরবো মুখে, আমি গান করবো মুখে, তোমাকে নাচতে হবে। নাও চলে এসো সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, 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 নাচো তো দেখি বলা নাচো তো দেখি, বলা নাচো তো দেখি, বলা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি,
সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। আজ সামনাগর নৃত্য করছে, কেমন ভাবে নৃত্য করছে দেখো। সামনাগরকে জয় টয় দিতে হবে তো নাকি? সামনাগরে জয় দিতে হবে নাকি? আজ হলি খেলবো রে শ্যাম তোমার, তুই তো মেরে যা